হাই, আমি রূপম। এখন কথা হবে চুপ সিনেমাটা নিয়ে। এবার অনেকের প্রশ্ন থাকবে, আগামীকাল চুপ সিনেমা হলে মুক্তি পাচ্ছে, তো আমি চুপ আজকে কিভাবে দেখলাম? তার কারণ হচ্ছে প্রিভিউতে আমি এই সিনেমাটা দেখেছি, যেটা কলকাতায় দেখানো হয়েছিল সিনেপলিসে, অ্যাক্রোপলিসে। তো কেমন লাগলো চুপ সিনেমাটা? তা আমার প্রথমেই যেটা মনে হয় চুপ দেখার পরে, যে আরবাল কি জানতো সে কী প্রোডাক্ট বানিয়েছে, সে মারাত্মক রকম কনফিডেন্ট ছিল এই সিনেমাটা নিয়ে। তার কারণ পরিচালক নিজে বুঝে গেছে ছবির আউটপুট কেমন, এবং ছবির যে প্রমোশন স্ট্র্যাটেজি আমার মনে হয় বাদবাকি বলিউডের ছবির এই ছবির প্রমোশন স্ট্র্যাটেজি থেকে শেখা উচিত। যে শুধুমাত্র নিজের ফিল্মি ফ্যামিলির লোকদেরকে সিনেমা দেখালে সিনেমা বেশি প্রচার পাবে, চারজন ক্রিটিক সিনেমা সম্পর্কে লিখলে বেশি প্রচার পাবে এমনটা নয়। আসল হচ্ছে অডিয়েন্স, আসল হচ্ছে ওয়ার্ড অফ মাউথ, যেটা আমার মনে হয় এই ছবিটা দারুণভাবে ক্রিয়েট করতে পারবে। এবার যদি ছবির গল্প একটু করে বলি, এখানে বড় প্রশ্ন এটা নয় যে কে খুন করছে, এখানে বড় প্রশ্ন এটা যে কেন খুন করছে। মানে এখানে যে ফর্মটা সেটা হচ্ছে ওয়াই ডান ইট, এবং এখানে কিছুটা স্ট্রাকচারিং হাউ ডান ইটও রয়েছে। যাই হোক, এবার গুরুদত্ত, এর নামের সাথে গুরু শিষ্য, তার পার্সোনাল একটা ক্রাইসিস রয়েছে যেটা আমরা ছবির পরবর্তী ভাগে জানতে পাচ্ছি। এবার যে ক্রিটিক্স কম রেটিং দিচ্ছে সেই কি মারা যাচ্ছে? না, যে ফেক রেটিং দিচ্ছে সে মারা যাচ্ছে। এখানে ক্রিটিক্সদের এথিক্স, এখানে সত্যি মানুষের টেস্টের আপগ্রেডেশন, কীভাবে অডিয়েন্স ব্লাইন্ডলি ট্রাস্ট করে, এই দিকগুলোকে ছবিতে দেখিয়েছে। এবার এই ইনভেস্টিগেশন কীভাবে চলবে, এখানে ভালোবাসা সম্পর্ক, এর থেকে বেশি জানতে হলে তোমাকে সিনেমা হলে গিয়ে চুপ দেখতে হবে। এর থেকে বেশি আমি কিছু বলবো না। চুপ, এই ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক আমার শেষ হওয়ার পরে আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। তার কারণ হচ্ছে এই ছবিটার থেকে আমি যা এক্সপেকটেশান রেখেছিলাম, এই ছবিটা কোথাও একটা গিয়ে আমাকে অনেক বেশি কিছু ডেলিভার করেছে। ছবির ফার্স্ট যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির প্লট, যেটা অবশ্যই খুব ভালো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ছবির চিত্রনাট্য ফার্স্ট হাফে তোমাকে ছবির সাথে অদ্ভুতভাবে জুড়ে ফেলে, এবং তুমি বুঝতে পারো এটা একটা টিপিক্যাল থ্রিলার নয়। তারা থ্রিলারটাকে রোম্যান্টিসাইজ করেছে, সেখানে কিছু মুহূর্ত আছে যেগুলো তোমার চোখে জল এনে দেবে, তোমাকে হাসাবে, এবং কিছু জায়গায় তুমি অবাক হয়ে থাকবে। একটা ডেড বডি নিয়ে পেন্টিং বানাবে কিলার, এবং সেখানে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, তুমি জাস্ট অবাক হয়ে যাবে। যে ছবিতে মিউজিক, সাউন্ড এবং সেটার সাথে গল্প যে মিশ্রণটা ঘটিয়েছে সেটা জাস্ট অ্যামেজিং। এখানে শ্রেয়া, মানে গল্পের অন্যতম প্রোটাগনিস্ট, তার যে মায়ের ক্যারেক্টার করছে সে দেখবে অন্ধ, এবং সে তার মেয়ের রিভিউর ওপরে ট্রাস্ট করে। তো এখানে এটা দেখিয়েছে যে অডিয়েন্স কীরকমভাবে একজন ক্রিটিক্সকে ব্লাইন্ডলি ফলো করে। এটা সেই ক্রিটিক্সের দায়িত্ব যে সে যেন সততাটা বজায় রাখে, তার কারণ এতগুলো অডিয়েন্স তাকে ফলো করছে, তার কথা শুনছে। ওর মধ্যে এমন কিছু সিনস রয়েছে, এমন কিছু সংলাপ রয়েছে যেগুলো মারাত্মক রকমভাবে হাসায়। মানে ছবিটা কমেডির দিক থেকে বেশ ভালো, সঙ্গে সঙ্গে এই ছবিটা বাচ্চাদের একদমই দেখানো যাবে না। তার কারণ এই ছবিটা খুব ব্রুটাল, এখানে একজনের নলি কেটে দিচ্ছে সেই সময় যে কিলার সে এনজয় করছে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও যেন এই ফিলটা করাচ্ছে যে এটা খুব সামান্য একটা দৃশ্য। এরকমভাবে সারা শরীর কাটা, সারা শরীরে কেটে ডিজাইন করা, এগুলো যদি তুমি দেখতে পারো, রক্তারক্তি দেখলে যদি তোমার অসুবিধা না হয়, তাহলে এই ছবিটা অবশ্যই দেখো। এই ছবির সেকেন্ড পজিটিভ হচ্ছে এই ছবির ভিজুয়ালস। আমি জানি না আরবাল কি ছবিটা কতদিনে নামিয়েছে, কতদিনে শ্যুট করেছে, শিডিউল কী ছিল, বাজেট কী ছিল, তবে সারা ছবিতে যে ফগি ফিলটা রয়েছে সেটা অ্যামেজিং। ছবিতে একটা পোর্শন রয়েছে যে একটা সিঁড়ি 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 দিয়ে চার্চের দিক থেকে ওরা নিচে নামে, সেখানে রাত্রেবেলা দুলদুলকার সালমান নীলাভ আলোয় সাইকেল নিয়ে প্রত্যেকটা সিঁড়ি ধরে ক্রস করবে, এবং সেখানে জানে কিয়া তুনে কাহা ওই গানটা হচ্ছে, জাস্ট অসাধারণ লাগে। একটা পোর্শন আছে শ্রেয়া এবং দুলকার দুজন একটা ঢালু জায়গা থেকে নেমে যাবে সাইকেল নিয়ে, তা সেই পোর্শনটা তোমরা যদি দেখো দেখলে বুঝতে পারবে যে ওরা একটা উঁচু জায়গায় রয়েছে, উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে নামছে। এবার যেটা শ্যুট করা হয়েছে এমনভাবে যে উঁচু জায়গায় ক্যামেরাটা রাখা হয়েছে, দুটো ক্যারেক্টার নেমে যাচ্ছে এবং সামনে সমুদ্র, এবং সমুদ্র আকাশ একটা ফ্রেমে দেখা যাচ্ছে, মনে হবে রাস্তাটা একটা পোর্শন নাকি জলে যাচ্ছে এবং তারপরে আকাশে মিলিয়ে গেছে। এখানে রাত বলি, বৃষ্টি এবং ডার্কনেস, এগুলোকে যত জট ছাড়াচ্ছি আমরা যেন বেশি অন্ধকারে পৌঁছে যাচ্ছি, তার কারণ এই আর্টিস্টের লাইফ অন্ধকারেই রয়েছে। গুরুদত্তের পেয়াসা বা কাগজ খে ফুল দেখেছে, তারা এই ছবির হোমাজগুলো খুব সুন্দরভাবে রিলেট করতে পারবে। তারা বহু সিন রিক্রিয়েট করেছে যেগুলো দেখতে খুব ভালো লাগে। ছবিতে অমিতাভ বচ্চন একটা ছোট পোর্শনে মিউজিক করেছে যেটা ছবির একদম শেষ ভাগে, গোটা ছবি জুড়ে ওই যে পেয়াসার যে ধুনটা আছে সেটাকে যেভাবে ব্যবহার করেছে থ্রিলিং একটা সিনে সাসপেন্স বিল্ড করতে, আবার রোম্যান্টিক সিনেও, জাস্ট অসাধারণ। এবার যদি কথা বলি পারফরমেন্স নিয়ে, দুলকারের থেকে বেটার অপশান কে ছিল আই হ্যাভ নো আইডিয়া, বাট দুলকার বেস্ট।
আমার মনে হয় দুলকারের থেকে বেটার অপশন ছিল না, এই কারণে আর বালকি তাকেই বেচেছে এবং সে জাস্ট ফাটিয়ে দিয়েছে। কয়েকটা জায়গা রয়েছে যখন তুমি তার দুটো শেড দেখে পরস্পর অবাক হয়ে যাবে। একটা জায়গা আসবে শ্রেয়া ওর ফোন ধরবে না, ও প্রায় 15 বার ট্রাই করবে এবং শ্রেয়া ওকে একবার কল করবে এবং তাও কলটা কেটে যাবে। সেই পোর্শনটা জাস্ট চরম ক্লাইম্যাক্সে ওই ট্রলির ওপর দিয়ে হাঁটবে এবং পিছিয়ে আসবে, যাবে এবং পিছিয়ে আসবে এবং গানটা করবে, সেই পোর্শনটা বস দারুণ। আমি যদি সানি দেওয়ালের কথাও বলি, ট্রেলার দেখে যেরকম মনে হচ্ছিল সারা ছবিতে তার একটা বড় প্রেফারেন্স থাকবে, সেটা কিন্তু সত্যি কথা বলতে গেলে নেই এবং গোটা ছবি জুড়ে অনেকটা সময় সে রয়েছে সেরকমও নয়। তবে সে নিজের জায়গায় ডিসেন্ট। যদি আমি কথা বলি শ্রেয়ার, তাকে সত্যি দেখতে খুব ভালো লেগেছে এবং বহুদিন পর সে খুব ভালো পারফর্ম করেছে, নিজের মতো পারফর্ম করেছে, তাকে জায়গা দেওয়া হয়েছে, আমার তাকে ভালো লেগেছে। তবে সারপ্রাইজ হচ্ছে এই ছবিতে তার মায়ের চরিত্র, যিনি এখানে দারুণ পারফর্ম করেছেন। তার প্রত্যেকটা সংলাপ অডিয়েন্সকে যেরকম হাসাবে, একটা পোর্শনে গিয়ে কাঁদাবে। তো পারফরমেন্সের দিক থেকে প্রত্যেকে টপ নচ। তবে যদি কথা বলি এখানে পূজা ভাটের, তার জায়গাটা খুব ইন্টারেস্টিং, তবে বিল্ড আপটা একটা টাইমের পর হারিয়ে যায়, তবে সে নিজের জায়গায় খুব ভালো কাজ করেছে। এবার যদি এই ছবির নেগেটিভ দিক বলি, তা অনেকে ভাববে যে যেহেতু এই ছবিতে ক্রিটিক্সদের 12টা বাজিয়েছে, মানে ক্রিটিক্স কা ক্রিটিক, তাই জন্য হয়তো ছবিটার নেগেটিভ দিক বলছি না। একদমই সেটা নয়, এই ছবিটা সত্যিই দুর্দান্ত একটা সিনেমা। এই ছবির প্রথম যেটা নেগেটিভ দিক, মানে একটাই নেগেটিভ দিক আমার লেগেছে, সেটা হচ্ছে একটা পোর্শনে গিয়ে ছবিটা লু ব্রেক করায়। সেকেন্ড হাফে আমি বললাম ফার্স্ট হাফটা দারুণ, সেকেন্ড হাফও ভালো, তবে সেকেন্ড হাফে একটা পোর্শন রয়েছে যখন সানি দেওয়াল ওই পুলিশের যে স্টার হয় না, ওই স্টার দেখে ওর একটা আইডিয়া আসবে যে আমরা এবার তাহলে স্টার দিই। ওই পোর্শনটা আমি আর কিছু বলছি না। তো আমার মনে হয় ওটা অনেক আগেই করতে পারত, মানে পূজা ভাট আসলো, ও ক্রিমিনাল সাইকোলজি সবাইকে বোঝালো কীভাবে কাজ হয়, পরবর্তী সময় ইমপ্লিমেন্টও হলো, কিন্তু লম্বা একটা প্রলং সময় ধরে ওই জায়গাটা এরা কী করলো, মানে এই জায়গাটা পোর্শনটা কী পারপাসটা কী সত্যি বোঝা গেল না। কারণ ওই জিনিসটা তো সানি দেওয়াল অনেকক্ষণ আগেই বলতে পারত, ওই আইডিয়াটা তো ওরা অনেক আগেই করতে পারত। কারণ ওরা যে 216 লিস্ট বার করলো, ওগুলোকে তো প্রপারলি এক্সিকিউটই করা হলো না, ওই দিকটা দেখানোই হলো না যে না এখানে জিনিসটা হচ্ছে না বা এখানে তারা ওরকমভাবে খোঁজ লাগাতে পারছে না, অনেক দিকগুলো আছে যেগুলো আমি বলতে পারছি না, সেগুলোকে তারা আরেকটু সময় নিয়ে বা সেই জায়গাগুলোকে একটা প্রপার জাস্টিফিকেশান দিতে পারত। ওভারঅল চুপ একটা পাওয়ার প্যাকড সিনেমা। এই ছবির পারফরমেন্স থেকে শুরু করে প্লট, প্রত্যেকটা দিক থেকে এই ছবিটা জাস্ট অসম। এবার বিষয়টা হচ্ছে যেটা আমি শুরুতেই বললাম, এই ছবিটা কিন্তু ক্রিটিকদের চুপ করাচ্ছে না। ছবিতে একজনের কেমিও রয়েছে এবং সে বলছে যে ক্রিটিক্সদের গুরুত্বটা এই সময় কতটা, কিন্তু তাদেরও দায়িত্ববান হতে হবে, তাদের নিজের ডিউটি বুঝতে হবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট তাদের অনেস্ট হতে হবে, যেটা এখনকার ক্রিটিক্সরা টাকার জন্য হয় না, যেমন হচ্ছে আমাদের আদর্শ কাকু। তো যাই হোক, এই দিকগুলো ছবিতে বলা হয়েছে এবং এখানে যে অনেস্ট তাকে কিন্তু কিলার খুন করছে না, তাকে থ্যাংক ইউ নোটও পাঠাচ্ছে। এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে যাও, গিয়ে ছবিটা দেখো, আশা করি ছবিটা খুব ভালো লাগবে। তো এই ছিল আমার রিয়াকশান, আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার, জনতা আমাদের পাশে আছে, খুব ভালো থেকো।